হ্যালো ফ্রেন্ড, সাতবারে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আবার নতুন রেসিপি। আজকে নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল খাজা বা জিভে গজা রেসিপি। এটি খুবই জনপ্রিয় একটি মিষ্টি, খুব মুচমুচে খাস্তা। চলুন আজকে দেখে নিচ্ছি কি করে খাজা তৈরি করতে হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক বা কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটি বড় বোলে এক কাপ ময়দা নিয়েছি, আর হাফ চামচ নুন নিয়েছি, আর 1/4 স্পুন বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডা না থাকলে না দিলেও চলবে। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি ময়াম হিসাবে, এর বদলে সাদা তেলও ইউজ করতে পারেন। ময়দার সাথে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন, যখন এরকম মুট করলে দলা দলা হয়ে যাচ্ছে, তার মানে ময়াম দেওয়া হয়ে গেছে ভালো মতো। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব একটা নরম যেন না হয়, একটু শক্ত ভাব যেন থাকে। ময়দা মাখা হয়ে গেছে, এটিকে আধা ঘন্টা ঢেকে রাখবো। এবার আরেকটি কড়াইতে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ জল দিয়ে শিরা তৈরি করে নেব। শিরাটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। এর সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। শিরা ঠান্ডা হলে চিনি যাতে দানা বেঁধে না যায়, তাই লেবুর রস দিলাম। এবার 2-3 চামচ ঘিয়ের সাথে 2 চামচ ময়দা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এটি লেয়ারগুলো জুড়তে কাজে লাগবে। ঘিয়ের বদলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার ময়দাটা আর একটু ভালো করে মেখে নেব। এবার এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব, ঠিক যেমন লুচি করার সময় আমরা তৈরি করি। এবার এগুলোকে বেলে নেব। লুচির থেকে আকারে একটু বড় হবে, আবার রুটি থেকে একটু ছোট হবে। একটু পাতলা করে বেলে নিচ্ছি। পাঁচ ছটা মতো রুটি বানিয়ে নিলাম। এবার একটা করে রুটি নেব এবং ঘিয়ের মিশ্রণটি ব্রাশ করে নেব। এবার এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আবার ঘিয়ের মিশ্রণ ব্রাশ করে নিচ্ছি। এভাবে সবগুলো রুটি 1-1 করে দিয়ে নেব, আর মাঝখানে ঘি দিয়ে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিনারে একটু জল দিয়ে নিচ্ছি, যাতে কিনারগুলো বেরিয়ে না আসে। এবার সব একসাথে ভালো করে রোল করে মুড়ে নিচ্ছি। সাইডটা বাদ দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার এই পিসগুলোকে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নিচ্ছি, অথবা বেলনি দিয়েও বেলে নিতে পারেন। এভাবে লম্বা খাজার আকারে তৈরি করে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, একটু হিটটা দেখে নিলাম এক টুকরো দিয়ে। এবার
খাজাগুলো সব ভেজে নেচ্ছি। তেল যেন খুব বেশি গরম না হয়, তাহলে চট করে লাল হয়ে যাবে এবং খুব বেশি ফুলবে না। তেলে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে খাজাগুলোর লেয়ার একটু একটু করে খুলে আসবে। এর জন্য ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের দিকেই রাখবেন আর সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে লেয়ারগুলো খুলে আসছে। আমি শুরুতে যেগুলো ভেজেছিলাম সেগুলো অতটা ভালো হয়নি, হিটটা বেশি ছিল বলে, কিন্তু দেখুন এবারের ভাজাগুলো লেয়ারগুলো খুলে এসেছে। লেয়ার যত ভালো মতো খুলে আসবে তত বেশি খাস্তা হবে। শিরাটা আরেকবার ফুটিয়ে নিচ্ছি, একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার খাজাগুলো শিরাতে চুবিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। হালকা একটু শিরাতে কয়েক সেকেন্ড রেখে উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দর খাজা তৈরি হয়ে গেছে, যেরকম দোকানে পাওয়া যায়। খুবই সহজ, বানিয়ে ফেলুন। খুব খাস্তা, মুচমুচে আর রসালো। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। দেরি না করে বানিয়ে ফেলুন আর আমাকে লিখে জানান কেমন হয়েছে। তাহলে আজকে আসছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।